আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরবরাহ না থাকায় আলু শূন্য কারওয়ান বাজারের আড়ত, দাম বাড়ায় দুর্ভোগে গরিব মানুষ, দুঃখ প্রকাশ কৃষিমন্ত্রী। রাস্তার উন্নয়নের বরাদ্দ যথাযথ ব্যবহার নিশ্চিতে তদারকির নির্দেশ প্রধানমন্ত্রীর, ভারী যান চলাচল উপযোগী গ্রামীণ রাস্তা তৈরির তাগিদ। নির্বাচন ও উপনির্বাচনের ভোট গণনা চলছে জেলা উপজেলা সহ দেশের 200 স্থানীয় প্রতিষ্ঠানে, ভোটার বেশি ইউনিয়ন পরিষদগুলোতে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তিন দিন ধরে আলু নেই রাজধানীর আড়তগুলোতে। সরকারের বেঁধে দেয়া দামে আলু সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। এদিকে কোল্ড স্টোরেজে থাকা আলুও সরকার নির্ধারিত দামে বেচতে চাচ্ছেন না ব্যবসায়ীরা। এ নিয়ে তাদের কিছুই করার নেই বলে মন্তব্য করেন তারা। এদিকে আলুর দাম পুনর্নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। ব্যবসায়ীরা বলছেন পাইকারিতে 25 টাকা এবং খুচরা বাজারে সর্বোচ্চ 30 টাকা দাম বেঁধে দিলেও তা মানা সম্ভব হচ্ছে না। কারণ হিসেবে তারা বলছেন কোল্ড স্টোরেজে থাকা আলু কিনতেই হচ্ছে 35 টাকায়। লোকসান দিয়ে আলু বিক্রি সম্ভব না হওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে কোল্ড স্টোরেজে মজুদ পরিস্থিতি সন্তোষজনক হলেও সরকারের ঠিক করা দাম নিয়ে অসন্তোষ রয়েছে ব্যবসায়ীদের মধ্যেও। কোনোভাবেই 23 টাকায় আলু বিক্রি করতে চাচ্ছেন না তারা। বলছেন কোল্ড স্টোরেজের আলু বের না হলে বাজার স্বাভাবিক হবে না। আলুর দাম বাড়ায় গরিব মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। ত্রাণ দেয়ায় আলু সরবরাহ কমেছে দাবি করে তিনি বলেন ব্যবসায়ীরা কারসাজি করে এর দাম বাড়িয়েছে। ব্যবসায়ীরা তারা সবসময় মুনাফার দিকে থাকে, দেখছে এবার আলু দেরিতে আসবে, এই জন্য তারা আলুর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। সেটা ঘোষণা হওয়ার পরে আমরা আবার আমাদের এই মনিটরিংটা বাজার এরকম এটা আমরা আরো কঠোরভাবে আমরা দেখার চেষ্টা করব। আমরা খুবই দুঃখিত যে আমরা এই পরিস্থিতিটা আগে থেকে আজ করতে পারি নাই, একটা অসহায় খুবই দুঃখজনক পরিস্থিতি হয়েছে। রাস্তার উন্নয়নে দেয়া বরাদ্দ যথাযথ ব্যবহার হচ্ছে কিনা তদারকি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারী যান চলাচল উপযোগী করে গ্রামীণ রাস্তা তৈরির নির্দেশনাও দেন তিনি। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম। সভায় যশোর, সৈয়দপুর ও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন প্রকল্প সহ 4টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে 1,668 কোটি 29 লাখ টাকা। পরিকল্পনা সচিব জানান রাতে বিমান ওঠানামার সুবিধার্থে অভ্যন্তরীণ বিমানবন্দরের রানওয়েতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া জলাধার কিংবা পানির উৎসমুখের আশপাশে বর্জ্য ব্যবস্থা না রাখতেও সংশ্লিষ্টদের স্মরণ করিয়ে দেন। পাশাপাশি খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাঙ্গাইলের গোপালপুরে গণধর্ষণের শিকার হয়েছে এক কলেজ ছাত্রী। এদিকে খাগড়াছড়িতে এক আদিবাসী তরুণী ধর্ষণের শিকার হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। টাঙ্গাইলের গোপালপুরে গণধর্ষণের শিকার হয়েছে এক কলেজ ছাত্রী। সোমবার সন্ধ্যায় ওই ছাত্রীকে উপজেলার কাগুজি আটা গ্রামে আটকে রেখে নির্যাতন করে বখাটেরা। পরে মঙ্গলবার ভোরে মোহনপুর ঘাটে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এদিকে খাগড়াছড়ি থেকে ফেনী যাওয়ার পথে আদিবাসী তরুণী নির্যাতনের শিকার হয়েছেন। মঙ্গলবার সেই তরুণীর মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। অন্যদিকে দুই দফা ধর্ষণের অভিযোগে রিকশাচালক রিয়াজ ও সেলুন দোকানের কর্মচারী ছোটন চন্দ্রশীলকে গ্রেফতার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে। এছাড়া জয়পুরহাটে এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে রাহিম আকন্দের বিরুদ্ধে মামলা হয়েছে। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান হত্যা মামলার আসামি সাময়িক বরখাস্ত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। এদিকে পলাতক এসআই আকবরকে পুলিশের কলঙ্ক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। জানান বিদেশে পালিয়ে গিয়ে থাকলেও ধরে আনা হবে তাকে। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান হত্যা মামলার আসামি সাময়িক বরখাস্ত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলে পিবিআই। চাই 7 দিনের রিমান্ড, 2 দিন কমিয়ে তাকে 5 দিনের রিমান্ড দেন সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।
এর আগে টিটুচন্দ্র দাসকে পুলিশ লাইন থেকে দুপুরে নিজেদের হেফাজতে নেয় পিবিআই। রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেছেন, মাননীয় আদালত আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে নিজেকে নির্দোষ দাবি করলে মাননীয় আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই সিলেটের সবাই এদিকে পুলিশি নির্যাতনের নিহত রাহানের পরিবারের সাথে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সমবেদনা জানিয়ে আশ্বাস দেন দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের। সিলেট এলাকায় আপনার আমাদের পুলিশ যথেষ্ট কম্পিটেন্ট, সবগুলো এই 6টা এমসি কলেজের যে যারা অপরাধী তাদের প্রত্যেকেরই আগে পিছে সময় লেগেছে, অ্যারেস্ট করেছে। এইখানেও যারা সম্পৃক্ত ছিল একজন ছাড়া একজন পালিয়ে গেছে, এই এসআই আকবর, বাকি সবকে তারা কাস্টডিতে আছে। সরকারের এককারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই সুষ্ঠু বিচার চায়, সুতরাং রায়হানের সুষ্ঠু বিচার হবে। পুলিশ ফোর্সে ভালো মন্দ আছে, একটা দুইটা কুলাঙ্গার থাকলে তাদের জন্য লজ্জা, এটা তাদেরও লজ্জা। এখন রায়হান তো এই যে কি পুলিশ আকবর পুলিশের জন্য একটা লজ্জা দিচ্ছে। নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই পরিবারের অভিযোগের তির পুলিশের দিকে। এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়, প্রত্যাহার করা হয় আরও 3 পুলিশ সদস্যকে। বাংলাভিশন নিউজ ডেস্ক। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় বোন শারমিন ফেরদৌসের করা মামলা বাতিল চেয়ে আসামি লিয়াকতের রিভিশন আবেদনের পরবর্তী শুনানি হবে 10 নভেম্বর। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ তারিখ দেন। এর আগে এ আবেদনের সংক্ষিপ্ত শুনানি করেন উভয় পক্ষের আইনজীবীরা। মামলার বাদী অবসরপ্রাপ্ত মেজর সিনহার বোন শারমিন ফেরদৌস অসুস্থ থাকায় সময় চান আইনজীবী মোহাম্মদ মুস্তফা। আদালত তা মঞ্জুর করেন। রাশেদ হত্যা মামলাটি অবৈধ দাবি করে রিভিশন আবেদন করে আসামি পক্ষের আইনজীবী। আবেদনে উল্লেখ করা হয় সিনহার বোনের মামলাটির পুরো বিচার প্রক্রিয়ায় 205টি সেকশনকে অনুসরণ করা হচ্ছে না, ফলে সিনহা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা। 4 অক্টোবর মূল মামলাটি বাতিল চেয়ে রিভিউ পিটিশন করেছিলেন বরখাস্তকৃত ওসি প্রদীপ ও লিয়াকত আলীর আইনজীবী। সারাদেশে 7টি জেলা পরিষদ, 8টি উপজেলা পরিষদ এবং 177টি ইউনিয়ন পরিষদ সহ 200+ স্থানীয় প্রতিষ্ঠানে নির্বাচন ও উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। জেলা উপজেলা নির্বাচনগুলোতে নগণ্য হলেও বেশ কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচনের কেন্দ্রেই ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে রংপুর সদর উপজেলার 15টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। হরিদেবপুর, সদ্য পুষ্করিণী ও চন্দনপাট ইউনিয়নের 39টি কেন্দ্রের প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পটুয়াখালীর মহিপুর ইউনিয়নেও ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়, তবে ভোট গ্রহণের ধীরগতির অভিযোগ ছিল ভোটারদের। কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোটারদের শঙ্কা দূর করেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। গাজীপুরের কালীগঞ্জ ও কালিয়াকৈর উপজেলার 3টি ইউনিয়ন পরিষদে নির্বাচন শেষ হয়েছে। কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের চেয়ারম্যান পদে এবং কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে ও কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবে। উৎসব মুখর পরিবেশে শেষ হয় পাবনার ভাঙ্গুড়া উপজেলার 2টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে চেয়ারম্যান পদে 9 জন, সাধারণ সদস্য পদে 34 জন ও সংরক্ষিত আসনে 17 জন প্রার্থী ছিলেন ভোটের লড়াইয়ে। এদিকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছে নেত্রকোনা পূর্বধলা উপজেলার 5 নম্বর ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ উপনির্বাচন। টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ সহ 5টি নির্বাচনী এলাকায় নির্বাচন নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে 10 জন পুলিশ এবং 12 জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। চুয়াডাঙ্গার 3টি ইউপি নির্বাচনের ভোট হয় শান্তিপূর্ণভাবে। নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার 10 নম্বর চুনটা ইউনিয়নে নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত খুলনার পাইকগাছা উপজেলার উপনির্বাচনে ভোটারদের লাইন ছিল দীর্ঘ। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু ও ধানের শীষের ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ। এদিকে নওগাঁর মান্দায় এবং মাদারীপুরে নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি প্রার্থীরা। আমি সন্ত্রাসী তারা আমাদের নির্বাচন। বাংলাভিশন নিউজ ডেস্ক।
নভেম্বরে মুক্তিযোদ্ধা তালিকা চূড়ান্ত করে ডিসেম্বরে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের নতুন তালিকায় পুরনো তালিকার অনেকেই বাদ যাবেন। নতুন তালিকায় যুক্ত হবে 3-5% নতুন মুক্তিযোদ্ধা। মঙ্গলবার সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে 1,000 কোটি টাকার নতুন প্রকল্পের কাজ চূড়ান্তকরণ এবং মুজিবনগর এলাকা ঘুরে দেখার সময় মন্ত্রী এ তথ্য জানান। ৫-৭% বাদ হবে, আবার কিছু সংযোজন হবে। সংযোজন মানে যারা 1917 সালে আবেদন করছিল, যারা অনলাইনে আবেদন করছিল, আগে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হন নাই, সেখানেও আমাদের যা ধারণা ইতিমধ্যেই অনেকগুলো বিভাগ হয়ে গেছে। বগুড়ায় মৎস্যকন্যার আকৃতিতে ভূমিষ্ঠ হয়েছে এক শিশু, যদিও জন্মের মাত্র 4.5 ঘন্টা পর শিশুটি মারা যায়। মঙ্গলবার রাত 7:30 দিকে শহরের চারমাথা এলাকার বাসিন্দা মিতু আক্তার সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে একটি শিশুর জন্ম দেন। স্বাভাবিকভাবেই ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে দেখে চিকিৎসকরা অবাক হন, কারণ শিশুটির কোমর থেকে নিচের অংশ অনেকটা মৎস্য আকৃতির, অর্থাৎ শিশুটির দুই পা একসঙ্গে জোড়া লাগানো, নেই পায়খানা প্রস্রাবের কোনো অঙ্গ। পরে রাত 11:30 দিকে শিশুটি মারা যায়। শিমুলিয়া কাঁঠালবাড়ি চ্যানেলে সারা বছর ড্রেজিং চললেও নাব্য সংকট কাটছেই না। ফেরির সাথে এবার লঞ্চ চলাচলও বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ এ রুটে চলাচলকারীরা। মাদারীপুর প্রতিনিধি ফরিদউদ্দিন মুক্তির পাঠানো রিপোর্ট। দক্ষিণাঞ্চলের 21 জেলার অন্যতম নৌরুট শিমুলিয়া কাঁঠালবাড়ি নাব্য সংকট আর অসংখ্য ডুবোচরে প্রায়ই ব্যাহত হয় ফেরি চলাচল। সোমবার থেকে বন্ধ হয়ে গেছে লঞ্চ চলাচল। কোটি কোটি টাকা ব্যয়ে সারা বছর ড্রেজিং কার্যক্রম চললেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এ রুটে চলাচলকারীরা। নদী শাসন আইটেম বৃদ্ধি করে আসার সমস্যাটা ওনারা বলতে হয় মূল সমস্যাটা, আর আমরা এমনি চোখের দেখা যেটা দেখি যে ডুবুচরের জন্য বাইজা যেতেছে। এক জায়গাতে আজকে খালি থাকে, কালকে থাকে না, পরশুদিন থাকে, তারপরে দিন থাকে না। আমাদের গাড়ি ঠিক মতো চালাইতে হবে, আমাদের গাড়ি ঘোড়া কষ্ট হইতে আছে, আমার ড্রাইভারও না খেয়ে না নিয়ে থাকতে আছে, আমাদের কষ্ট হইতে আছে। গাড়িগুলো ভালোমতো চলুক বা ফেরিগুলো ভালোমতো ঠিক মতো চলুক, এটাই সরকারের কাছে দাবি। বিআইডব্লিউটিএ জানিয়েছে রুটটি সচল রাখতে ছোট বড় 9টি ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে, শিগগিরই সমাধান আসবে। ড্রেজারগুলো অনবরত কাজ করতেছে, এখন কিন্তু কর্মক্ষম আমাদের 9টা ড্রেজার আপনারা দেখতে পাচ্ছেন কাজ করতেছে, এদিকে কাজ করতেছে, পিছনে দেখেন ড্রেজারগুলো সব লাইন ধরে আছে, ড্রেজার কন্টিনিউয়াস কাজ করতেছে। বিআইডব্লিউটিএর সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী কন্টিনিউয়াস কিন্তু তারা কাজ করতেছে, বালি আসতেছে আমরা সরাচ্ছি, বালি আসতেছে সরাচ্ছি। আগে থেকেই বিকল্প চ্যানেলের প্রস্তুতি রাখা উচিত ছিল বলে মনে করেন সাবেক নৌপরিবহন মন্ত্রী। কোন আশ্বাসে বিশ্বাস নেই ভুক্তভোগীদের, ভোগান্তি থেকে মুক্তির অপেক্ষায় দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। বাংলাভিশন নিউজ ডেস্ক। পাহাড় ধসের 6 ঘন্টা পর শুরু হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি দীঘিনালা সড়ক যোগাযোগ। ভোরে প্রবল বর্ষণে মারিশা দীঘিনালা সড়কে 12 কিলোমিটার এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনীর সহযোগিতায় সড়ক ও জনপদ বিভাগের কর্মী ও স্থানীয়রা সড়ক যোগাযোগ স্বাভাবিক করে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এবার দেশের আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। নারীরাও যাতে সরাসরি নির্বাচন করতে পারে সে বিধানও রেখে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পঞ্চগড়ে মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনের অনিয়ম ও ভোট কারচুপির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটোর জেলা বিএনপি। দুপুরে নলডাঙ্গা উপজেলা থেকে বিক্ষোভ মিছিল করে তারা। এদিকে একই দাবিতে প্রতিবাদ সভা করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। দুপুরে শহরে একটি কনভেনশন সেন্টারে বক্তারা অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জানান।
খুলনায় বন্ধ পাটকল চালুর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের রাজপথের অবরোধ কর্মসূচিতে পুলিশের হামলা ও গ্রেফতারকৃত শ্রমিক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে বগুড়ায়। বাম জোটের শরিক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের উদ্যোগে এ কর্মসূচি হয়। পাটকল রক্ষার দাবিতে আন্দোলন কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট, পরে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। রাঙামাটি গ্রামীণ সড়কগুলো উন্নয়নের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের যোগাযোগ সুবিধা নিশ্চিত করা হবে, জানিয়েছেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। সকালে রাঙামাটির আসাম বস্তি কাপ্তাই সড়ক ও আর্ট কাউন্সিল কলোনির সংযোগ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি সহ বিভিন্ন দাবিতে সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। সদর উপজেলার লাপসা ইউনিয়ন পরিষদ চত্বরে একটি বেসরকারি সংস্থা এই কর্মসূচির আয়োজন করে। কলেজ সরকারিকরণের তারিখে কর্মরত শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত করে অ্যাডহক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ির শিক্ষক সমিতি। মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। জামালপুরে প্রতারক ছেলের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাবা। এ সময় তিনি অভিযোগ করেন তার ছেলে তাকে শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, তাই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আশুলিয়া ক্লাবের সভাপতি শহীদুল্লাহ মুন্সির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ। সকালে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি হয়। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সাভারে। উপজেলার গোমাইলে এ কর্মী সভায় 500 নেতাকর্মী অংশ নেন। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরবরাহ না থাকায় আলু শূন্য কারওয়ান বাজারের আড়ত, সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না মুন্সিগঞ্জের কোল্ড স্টোরেজেও। নির্বাচন ও উপনির্বাচন চলছে জেলা উপজেলা সহ দেশের 200 স্থানীয় প্রতিষ্ঠানে, ভোটার বেশি ইউনিয়ন পরিষদগুলোতে। অনির্দিষ্টকালে শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম ও মোংলায় লাইটার জাহাজ চলাচল বন্ধ, দাবি আদায় করে ছাড়ার ঘোষণা নেতাদের। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।